আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বাসায় বসে থাকতে দেশে মনে একটু মোটা হয়ে গেছি। যাই হোক, আজকে আমরা 11.2 চ্যাপ্টারের কয়েকটা সিজন শুরু দিয়ে অধ্যাটা শেষ করে দেবো। এই দুইটা বা তিনটা সিজন শুরু করবো, তারপরে এই অধ্যাটা পুরোপুরি শেষ করে দেবো এবং পরবর্তীতে তোমরা সিজনশীল গুলো বাসায় প্র্যাকটিস করবে। আমি আজকে জাস্ট কয়েকটা দেখাই দিব। যেমন বোর্ডে একটা সৃজনশীল অলরেডি লেখা আছে, দেখো আমি লেখছি একটি স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা 660 জন এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:9। কিছুদিন পর 30 জন ছাত্রী স্কুলে ভর্তি হলো এবং কিছু ছাত্র স্কুল ত্যাগ করলো, ফলে ছাত্র ও ছাত্রীর অনুপাত 6:5 হলো। 1 নম্বর প্রশ্ন বলছে পূর্বে কতজন ছাত্র ছাত্রী ছিল, এরপরে ক্ষয় বলছে কতজন ছাত্র স্কুল ত্যাগ করেছিল, আর 2 নম্বর পূর্বের ছাত্র সংখ্যা এবং পূর্ব ছাত্র সংখ্যা 10% এবং ছাত্রী সংখ্যার পূর্ব ছাত্র সংখ্যা 10% ভর্তি হলে আর ছাত্রী সংখ্যা 10% চলে গেলে তাহলে পরবর্তীতে ছাত্রী ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে সেটা তোমাকে বের করতে দিচ্ছি। তাহলে প্রশ্ন আমি আবার দেখাই দিছি, একটি স্কুলের ছাত্র ও ছাত্রীর সংখ্যা 660 জন এবং ছাত্র ছাত্রীর অনুপাত হলো 13:9। কিছুদিন পর 30 জন ছাত্রী স্কুলে ভর্তি হলো এবং কিছু ছাত্র স্কুল ত্যাগ করলো, তাহলে সেই ক্ষেত্রে ছাত্র ছাত্রীর অনুপাত হলো 6:5। 1 নম্বর প্রশ্ন, পূর্বে কতজন ছাত্র ছাত্রী ছিল, প্রশ্নটা খুবই ইজি। 1 নম্বর প্রশ্ন জানো তো এমনিতেই সহজ থাকে, আমি দেখাইতেছি। 1 নম্বর প্রশ্ন বলছে পূর্বে কতজন ছাত্র ও ছাত্রী ছিল, কতজন ছাত্র ছাত্রী ছিল। দেখো পূর্বে মোট ছাত্র ছাত্রী ছিল 660 জন আর অনুপাত হলো 13:9, তাহলে এখানে অনুপাত কত? অনুপাত ইকুয়াল টু 13:9, অনুপাত গুলো যোগফল, অনুপাতের যোগফল ইকুয়াল টু 13+9, দ্যাট মিন্স 22। তাহলে সুতরাং ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা ইকুয়াল টু 660 এর 22 ভাগের 13 এত জন। তাহলে দেখো কত হচ্ছে, 3 দিয়ে গুণ করলে হয় 30 × 13, দ্যাট মিন্স 390 জন, 390 জন ছাত্র। এখন ছাত্রী বের করতে গেলে তোমরা ইচ্ছা করলে 660 থেকে 390 বাদ দিতে পারো, অথবা এই নিয়মে বের করতে পারো এবং ছাত্রীর সংখ্যা সংখ্যা এখন দুটা সব দূরে যোগ করো, দেখো 660 বেরিয়ে আসছে। যাই হোক, এই হলো 1 নম্বর, এটা জানি আমরা নিয়ম, প্রথম অনুপাত দেওয়ার ফলে অনুপাত গুলো যোগ করো, এরপরে মোট সংখ্যার সাথে গুণ করে ভাগ করে সংখ্যা নির্ণয়, এটা জানি আমরা। 6 নম্বর প্রশ্নে বলছে, 6 নম্বর প্রশ্নে আমার উল্লেখ করছে যে কতজন ছাত্র স্কুল ত্যাগ করেছিল। আচ্ছা, ছাত্র ছাত্রীর সংখ্যা পাইছি, 1 নম্বর প্রশ্নে মুছে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নে আমি পাইলাম কি, ছাত্র পাইলাম 390 আর ছাত্রী হলো 270 জন। সরি, আমার একটা ফোন আসছে, সরি ফর ডিস্টার্ব। ছাত্র হলো 390 জন আর ছাত্রী হলো 270 জন। আচ্ছা, এটা কয় পাইলাম? ক্ষয় বলছে কতজন ছাত্র স্কুল ত্যাগ করেছিল। খেয়াল করো, স্কুল ত্যাগ করার আগে এখানে একটা দেওয়া আছে 30 জন ছাত্রী নতুন ভর্তি হয়েছে, তাহলে আমি 6 নম্বরে লিখতে পারি যে 30 জন ভর্তি হওয়ায় মোট ছাত্রী হলো ইকুয়াল টু 390+30 জন, তাহলে আসতেছে কত, 400 জন, 420 জন ছাত্রী হয়েছে। আর বলছে কতজন ছাত্র স্কুল ত্যাগ করেছিল, জানি না, ধরি একজন ছাত্র স্কুল ত্যাগ করেছিল এক্স জন, ধরি এক্স জন ছাত্র
স্কুল ত্যাগ করেছিল। সেক্ষেত্রে ছাত্র সংখ্যা কত হবে? সেক্ষেত্রে ছাত্র সংখ্যা হবে, সরি আমার মনে হয় একটু ভুল হয়েছে, ছাত্রী সংখ্যা হলো 390 না, সরি ছাত্রী সংখ্যা হলো 270 করছি, স্লিপ অফ পেন, 270 তিন যোগ করলে হবে 300। এখন তাহলে সেক্ষেত্রে ছাত্র সংখ্যা হবে 390 প্লাস এক্স জন। এখন এটা হলো নতুন ছাত্রী সংখ্যা, অর্থাৎ ভর্তি হওয়ার পরে ছাত্রী সংখ্যা, আর এটা হলো ছাত্র চলে যাওয়ার পরের ছাত্র সংখ্যা। সেই ক্ষেত্রে অনুপাত কত হবে? ছাত্র ইষ্ট ছাত্রী ইকুয়াল টু দেওয়া আছে, সেই ক্ষেত্রে ছাত্র ও ছাত্রী অনুপাত হবে 6:5। তার প্রশ্ন মতে আমি লিখতে পারি, প্রশ্ন মতে অনুপাতের সিরিয়াল কখনো চেঞ্জ করা যাবে না, তার প্রশ্ন মতে 390 প্লাস এক্স ইষ্ট, ইষ্ট না দিয়ে আমরা সরাসরি ডিভাইডেড বাই দিয়ে লিখি, তাহলে ছাত্র বাই ছাত্রী ইকুয়াল টু 6/5। বাকি ক্যালকুলেশন তো নিজেরাই পাবো ইচ্ছা করলে। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসতেছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আসলে আরো একটা ভুল হয়েছে, আমি ঘুম পাচ্ছিলাম অনেক, না ঘুমাই আমি ক্লাস করতে আসছি। দেখো বলছি একজন ছাত্র স্কুল ত্যাগ করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? মাইনাস হবে না এটা, এটা হবে মাইনাস, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু আসবে 30, অর্থাৎ 30 জন ছাত্র স্কুল ত্যাগ করেছে, এটাই হলো আনসার। ভালো করে খেয়াল করবা, ছাত্র ছাত্রীর মিশানো যাবে না, ছাত্র 390 ছাত্র 270, 270 30 যোগ করলে 300, একইভাবে 390 থেকে এক্স বাদ দিলে থাকে এক্স ইকুয়াল টু 30, অর্থাৎ 30 জন ছাত্র স্কুল ত্যাগ করেছিল। এখন গ নম্বর প্রশ্নে বলছে পূর্বের ছাত্র সংখ্যা 10% নতুন ভর্তি হবে, পূর্বের ছাত্র সংখ্যা 10%, পূর্বের ছাত্র ছিল 390 জন, তাহলে এ 10% নতুন ভর্তি হবে, তাহলে আমি লিখতে পারি যে গ এ 10% ছাত্র নতুন ভর্তি হলে, 10% নতুন ভর্তি হলে ছাত্র সংখ্যা হয়, খেয়াল করো ভালো করে, পূর্বের ছাত্র সংখ্যা 10% ভর্তি হলে তার মানে যোগ হবে, ভুল করা যাবে না, ভর্তি হলে ছাত্র সংখ্যা হয় ইকুয়াল টু, পূর্বে ছিল কত 390 জন, 390 প্লাস 390 এর 10% বাই, এটুকু তোমরা একসাথে করতে পারো, পূর্বে ছিল 10% এই 10%, পূর্বে ছিল 390 জন, এই 390 এর 10% নতুন ভর্তি হবে, তার মানে পূর্বের ছাত্র সংখ্যার সাথে 390 এর 10% যোগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আসতেছে আমার 390 প্লাস 39, দ্যাট মিন্স 439 জন হলো ছাত্র ভর্তি হওয়ার পর। আবার বলছে 10% ছাত্রী চলে গেছে, তাহলে 10% ছাত্রী চলে গেলে ছাত্রীর সংখ্যা কত হবে? আবার 10% ছাত্রী চলে গেলে ছাত্রীর সংখ্যা হয় ইকুয়াল টু, 10% চলে গেলে ছাত্রী হলো 270, তাহলে 270 মাইনাস 270 এর 10% 10/100, একটু ভালো করে খেয়াল করবা, 270 ছিল, এই 270 এর 10% চলে গেছে, তাহলে মাইনাস করতে হবে, তাহলে আসতেছে আমার 270 মাইনাস 27, দ্যাট মিন্স 200 মেবি 43 বিয়োগ করলে থাকে 43 জন। তার মানে ছাত্র ভর্তি হওয়ার পরে পাইছে 429 জন, আর ছাত্রী চলে যাওয়ার পরে 247 জন, তাহলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? সুতরাং ছাত্র ইষ্ট ছাত্রী ইকুয়াল টু 429 ইষ্ট 243, এটাই আনসার। যদি কাটাকাটি যায় ছোট করতে পারো, ছোট করলেও চলবে, এটুকুই হলো আমার আনসার। ওকে ভাই।
প্রশ্নটা ভালো করে খেয়াল করো, খাতা অবশ্যই প্রশ্ন উঠাবা, অঙ্ক সলভ করা না করা খাতা প্রশ্ন উঠায় রাখবে, তাতে পরবর্তীতে তুমি দেখবে সেটা বুঝতে পারো। দেখো পরবর্তী সৃজনশীল বোর্ডে লিখছি আমি, একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। কি বলছি? একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। ক নম্বর, অধ্যাপকের তথ্যটি বীজগাণিতিক সমীকরণ প্রকাশ করতে বলছে। খ নম্বর বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত, আর গ নম্বর প্রশ্ন চাইছে ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল এবং পূর্বের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। অঙ্কটা খুবই সহজ, তোমরা সেগুলো নিজেরাও করতে পারো। যেমন আমি যদি ক নম্বর জাস্ট বলে দিই, বীজগাণিতিক সমীকরণ প্রকাশ করো, তাহলে ধরি প্রথম বাহু 2x, দ্বিতীয় বাহু 3x, তৃতীয় বাহু 4x। তাহলে প্রশ্ন মতে 2x + 3x + 4x = 36, এটাই হলো বীজগাণিতিক সমীকরণ, এটা হলো ক নম্বর। ক্লিয়ার? সহজ অঙ্ক খুবই। তাহলে তত্ত্বের সময় বীজগাণিতিক সমীকরণ প্রকাশিত বলছে, তাহলে প্রথম বাহু 2x, দ্বিতীয় বাহু 3x, তৃতীয় বাহু 4x, তার প্রশ্ন মধ্যে 3 বার যোগ 36, অর্থাৎ 2x + 3x + 4x = 36, এটাই ক নম্বর। ক নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে ক হতে পাইছে এটা, তাহলে ক হতে পাইছে 2x = 5x আর 9x = 36, এটা হলো ক নম্বর প্রশ্ন। 9x = 36 বা x = 4। তাহলে প্রথম বাহু কত পেয়েছি আমি, প্রথম বাহু পেয়েছি 2×4, দ্যাট মিন্স 8 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু পাচ্ছি আমি 3×4 = 12 সেন্টিমিটার, আর তৃতীয় বাহু হলাম 4×4 = 16 সেন্টিমিটার। এই হলো তিনটা বাহু, এখন ক্ষেত্রফল এটা কোন নির্দিষ্ট ত্রিভুজ নয়, সমকোণ না সমদ্বিবাহু না সমবাহু, যেহেতু তিনটা বাহু তিন রকমের বিষমবাহু, তাহলে সুতরাং এটাকে অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। জানি আমরা অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় সূত্র মনে আছে, মনে না থাকলে মনে করে দিয়ে দিচ্ছি, যে ত্রিভুজের অর্ধ পরিসীমা = s√s − a, s − b, s − c। ও মুছে দিলাম, তাহলে আছে পাঁচই, একটা পাইছি 8, একটা পাইছি 12, একটা পাইছি 16। তাহলে অর্ধ পরিসীমা = 36/2 = 18 সেন্টিমিটার, এটা হলো অর্ধ পরিসীমা s = 2। তাহলে সুতরাং ক্ষেত্রফল অর্ধ পরিসীমাতে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো √s − a মানে প্রথম বাহু, s মানে b মানে দ্বিতীয় বাহু, s মানে c মানে তৃতীয় বাহু। অবশ্যই বর্গ একটু সাথে রাখবা, তাহলে √ 18 × 18 − 8 = 18 − 12 = 18 − 16, তাহলে আসছে √18 × 10 × 10 থেকে 18 থেকে 12 গুলো থাকতেছে 6 × 2, তাহলে আসতেছে হিসাব করো কত আসতেছে, আমি হিসাব করে নামাচ্ছি, হিসাব করে পাইছি আমি যে ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 46.476 সেন্টিমিটার স্কোয়ার। সহজ অঙ্ক খুবই। এবং বলছে গ নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়ালে, ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল অনুপাত কত হবে। দেখো 2 সেন্টিমিটার যদি বাড়াই, তাহলে এটা হবে 10, এটা হবে 14, এবং এটা হবে 18। তার সেই ক্ষেত্রে পরিসীমা আসবে কত, 14 + 18 + 10, দ্যাট মিন্স 24 আর 18 আসতেছে 42, আর অর্ধ পরিসীমা হবে 2 = 21, 21 হলো অর্ধ পরিসীমা। তাহলে সুতরাং এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, এই ক্ষেত্রে ক্ষেত্রফল √21 × 21 − 10 তাহলে এটা ক্ষেত্রফল পাচ্ছি আমি 69.7
6.9 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো বৃদ্ধিকৃত ক্ষেত্রফল, আর এটা পাইছি পূর্ব ক্ষেত্রফল। সুতরাং অনুপাত কত হবে? 69.649। অর্থাৎ দেখো ক্ষেত্রফল ও পূর্বের ক্ষেত্রফল অনুতর পূর্বের ক্ষেত্রফল পরে থাকবে অবশ্যই, তার ইস্টু আসতেছে 46.476। এটাই হল উত্তর, একটু ছোট হয়ে গেছে, এটাই হল আনসার। খুবই সহজ অঙ্ক। পরের অঙ্কে যাই আমরা, দেখো 3 নম্বর সৃজনশীল, এখানে যাবেন আমার 3 লিখি, 3 নম্বর সৃজনশীল ইম্পর্টেন্ট প্লাস সহজ। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত, দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত, নট দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য ও কর্ণের অনুপাত 1:5:1:4। ক নম্বর বলছে চিত্র একে অনুপাতকে এ ইস্টু বি আকারে প্রকাশ করো। ওখানে কিন্তু এ ইস্টু বি আকারে দেওয়া নাই, 1:1:1:b আকারে দেওয়া, সেটাকে প্রকাশ করতে ইস্টু বি, অর্থাৎ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলছে, সহজ কথায়। খনম্বর জমির দৈর্ঘ্য ও প্রস্থ ও কর্ণের অনুপাত কি বলছে? খনম্বর বলছে জমির দৈর্ঘ্য প্রস্থ ও কর্ণের অনুপাত নির্ণয় করো। আগুয়া বলছে জমিটির ক্ষেত্রফল 192 বর্গ মিটার হলে তার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল চাইছে। তাহলে চিত্র অঙ্কন করবাই, কোন সহ চিত্র অঙ্কন করে দেবা, ইজি অঙ্ক। আর অনুপাতকে এ ইস্টু বি আকার প্রকাশ করতে গেলে এখানে অনুপাত হলো 1:5:1:4। আমি জানি ভগ্নাংশ অনুপাতকে কোন সংখ্যা নেওয়ার সিস্টেম তো অবশ্যই দেখা দিছি। প্রথম কি করতে হবে, ভগ্নাংশ যে হর আছে হর দ্বয় লসাগু নির্ণয় করবা, তারপর ওই লসাগু দ্বারা উভয় ভগ্নাংশকে ভাগ করবা, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে হরের লসাগু হলো 5 আর 4 = 20, তাহলে 1:5:20:4 কত আসতেছে, তাহলে আসতেছে 4:5। এটাই হল আনসার, কোন সংখ্যা অনুপাতে প্রকাশ করতে বলছে। এরপরে জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও কর্ণের অনুপাত কত হবে, ক নম্বর প্রশ্ন দেখো, আমি এটা বুঝে দিচ্ছি। দেখো বলছে ক নম্বর বলছে দৈর্ঘ্য প্রস্থ ও কর্ণের অনুপাত কত হবে। আমি কয় পাইছি, কয় পাইছি দৈর্ঘ্য ইষ্টু কর্ণ সমান পাইছি 4:5, এটা পাইছি দৈর্ঘ্য ইষ্টু কর্ণ। তাহলে মনে করি অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ক নম্বর অঙ্কটা অনেকে ব্যতিক্রম অঙ্ক এটা বলতে পারো। মনে করি দৈর্ঘ্য চিত্র থেকে যদি বের করি AB = 4x মিটার, প্রস্থ কোনটা AD, প্রস্থ মানে কি আমরা কর্ণ লিখি, কর্ণ BD = 5x মিটার, এবং প্রস্থ AD = D মিটার। অর্থাৎ প্রস্থ আমাকে বের করতে পারলেই তো দৈর্ঘ্য প্রস্থ আর কোণের অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে এই হলো 3টা অনুপাত। এরপরে এখানে আমার একটু অন্ধকার লাগতেছে কেন, কত নাকি দেখো। এরপরে যদি আমি দেখি এখন যে দৈর্ঘ্য প্রস্থ আর কোণের অনুপাত, তাহলে যেহেতু আয়তাকার ক্ষেত্রে এটু হলো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুস্কার ইকল টু ভূমিস্কার যোগ লম্বস্কার, সহজ অঙ্ক। তাহলে অতিভুস্কার ইকল টু, তাহলে BD² = AD² + AB². তাহলে আসতেছে BD মান হলো 5x² = AD হলো কত, AD হলো B² + আর AB হচ্ছে 4x² দ্যাট মিন্স, তাহলে আসতেছে B² = 25x² - 16x² সমান হলো 9x² বা B² = 9x², সুতরাং B = 3x, তাহলে বি হলো 3x। তাহলে সুতরাং আমি যদি বলতে পারি, আমি এখানে মুছে দিচ্ছি, তাহলে আমি কিন্তু অঙ্ক শেষ। তাহলে দৈর্ঘ্য ইষ্টু প্রস্থ ইষ্টু কর্ণ ইকুয়াল কত পাচ্ছি, দৈর্ঘ্য লিখছি 4x, দৈর্ঘ্য 4x, প্রস্থ পাইছি 3x,
3x আর কর্ণ দেওয়া আছে বা কর্ণ পাইছে কত 5x তাহলে যদি x করে হার করে দিই তাহলে 4:3:5 এটাই হলো आंसर। তো খুবই সহজ অঙ্ক এবং বলতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে যে জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে তার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত। আচ্ছা জমির ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে খ নম্বরে পাইছি দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত, তাহলে খ হতে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটা পাইছি 4:3। তাহলে ধরি দৈর্ঘ্য 4p এবং প্রস্থ 3p সেন্টিমিটার মিটার, তাহলে প্রশ্ন মতে 4p × 3p ইকুয়াল টু আসছে 192। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল 192 তা দেওয়া আছে প্রশ্নের আলোকে, তাহলে বা এখান থেকে আসতেছে আমার 12p² = 192 সেক্ষেত্রে পি যদি 4 হয় তাহলে সুতরাং দৈর্ঘ্য কত পাচ্ছি, দৈর্ঘ্য পাচ্ছি 4 দ্বারা গুণ করে আসতেছে 16 আর প্রস্থ পাইতেছি 12, 4 দ্বারা গুণ হচ্ছে 12, তাহলে এর দৈর্ঘ্য হলো প্রস্থ। বলছে সমান পরিসীমা বিশিষ্ট, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পাইছি তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ সমস্ত হলো পরিসীমা, তাহলে পরিসীমা বলবো, পরিসীমা হলো তাহলে কত আসবে, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত, তাহলে এর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত হবে, তাহলে এইটা পরিসীমা হলো 28 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 28 × 2 দ্যাট মিন্স 56 সেন্টিমিটার 56 মিটার, তাহলে এটা পরিসীমা হলো 56, তাহলে প্রশ্ন মধ্যে বর্গের পরিসীমা 56, তার সুতরাং বর্গের এক বাহু 4 × 14 = 56, তার 14 সেন্টিমিটার, তার সুতরাং বর্গের ক্ষেত্রফল 14² = 196 সেন্টিমিটার আনসার। দেখো যেহেতু আমাদের অধ্যায়টা সমন্বিত 11.1 এবং 11.2 একত্রেই থাকবে পরীক্ষা, তা আমরা এখন এখান থেকে পরবর্তী সৃজনশীলতা দেখব, অর্থাৎ 11.1 এর। দেখো এখন দেওয়া আছে দেখাও যে a + b / c = b + c / a এবং c + a / b পরস্পর সমান, বলছে প্রমাণ করো যে a = b = c। অঙ্কটা এই খ আর গ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে খ আর গ ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে বিশেষ করে গ নাম্বারটা অনেক সময় আসছে, ভালো করে খেয়াল রাখবা। ক নম্বর প্রশ্ন বলছে কে এর মান কত হবে, দেখো কে এর মান কত হবে, তাহলে আমি ওই ক নম্বরটাকে উদ্দীপকটাকে যদি সমীকরণ বিবেচনা করি তাহলে লিখতে পারি a + b - c / a + b = k, আবার b + c - a / b + c = k, একইভাবে ওটাই = k, অর্থাৎ প্রত্যেকটাকে আমি ভাঙায় লিখতে পারি। যদি ভাঙায় দেখি তাহলে ক নম্বর প্রশ্নে আসতেছে a + b - c / a + b = k, এই হলো একটা, তারপরে b + c - a / b + c = k, এই হলো দুইটা, এবং c + a - b / c + a, অর্থাৎ প্রত্যেকেই যেহেতু কে সমান আমি এই মানগুলোকে ভাঙাই নিয়েছি। এখন খেয়াল করো বোর্ড কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এখন খেয়াল করো তাহলে সেক্ষেত্রে আমি যদি আর গ্রহণ করি এটা = k × এত, এখন যদি আর গ্রহণ করি তাহলে পাচ্ছি আমি a + b - c = k × a, একটু বড় করে লিখি ভালো করে খুঁজ পাওয়া, তাহলে আমি পাচ্ছি a + b - c = k × a, এই হলো প্রথমটা থেকে। দ্বিতীয়টা থেকে যদি আর গুণ করি তাহলে আসতেছে b + c - a = k × b + c, একইভাবে তৃতীয়টা থেকে পাচ্ছি আমি
আউট করে দিই বাইরে, তাহলে সেক্ষেত্রে দেখো সবগুলো যোগ আছে, দুইটা এ দুইটা বি দুইটা সি, তাহলে টু এ প্লাস টু বি প্লাস টু সি। কি করছি, এই পাশে যোগ করলে কাটাকাটি গেছে, কাটাকাটি যে থাকবে আমার এ প্লাস বি প্লাস সি, আর এই পাশে কে তো বাইরে আছে বা বাইরে কমন রাখছি, তাহলে যেহেতু সবগুলো যোগ, তাহলে এর সাথে এ যোগ করলে টু এ, বি এর সাথে বি যোগ করলে টু বি, একই ভাবে সি এর সাথে সি যোগ করলে টু সি। তা সেক্ষেত্রে খেয়াল করো, বা তুমি যদি ওই পাশে যদি এই পাশে নিয়ে এসে কে বাইরে আছে টুটা কমন নিলাম, তাহলে খেয়াল করো এ প্লাস বি প্লাস সি রইল, আর এটা ওই পাশে চলে গেল এ প্লাস বি প্লাস সি। যেহেতু বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে যেহেতু জিরো নয় তাহলে সেক্ষেত্রে আমি এটার সাথে এটা কেটে দিতে পারি, তাহলে বা টু কে ইকুয়াল টু ওয়ান, সুতরাং কে ইজ ইকুয়াল টু হাফ। এরকম কোশ্চেন অনেক সময় পরীক্ষা আসে, এটাগুলো ব্যতিক্রম চিন্তা দিয়ে করতে হয়, তো ভালো করে খেয়াল রাখবা এগুলো ঠিক করার চেষ্টা করো। তারপরে ফর্মাল প্রশ্নে দেখবো, দেখো যে এ প্লাস বি বাই সি ইকুয়াল টু বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি পরস্পর সমান। আচ্ছা এটুকু আমি মুছে দিচ্ছি, এটুকু মুছে আমি উদ্দীপক থেকে লিখি, উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা কে বাদ দেয়, এক্ষেত্রে কিন্তু কে থাকবে না, কে কিন্তু আউট হয়ে যাবে। দেখো প্রথমে উদ্দীপকটাকে লিখছি, কে থাকবে না, কে বাদ দিয়ে বাকি তিনটা, একটা দুইটা তিনটা পরস্পর সমান, মাঝখানে আমি একটু জায়গা রাখছি, আমি তিনটা অংশে প্রত্যেকেই মাইনাস ওয়ান করবো, অর্থাৎ প্রত্যেকটাতে মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান বিয়োগ করতেছি আমি, মাইনাস ওয়ান যোগ করা মানে ওয়ান বিয়োগ করা, প্রত্যেকটা থেকে সমান জিনিস বিয়োগ করছি। এরপরে কি করবো এখন, যদি দুটা থাকতো এই দুইটা পার্ট, তাহলে সেক্ষেত্রে সরাসরি বিয়োজন করলে হয়ে যেত, কারণ বিয়োজন করলে বিয়োগ হয়ে যায় চারটা, যেহেতু তিনটা পার্ট দেওয়া আছে তাই আমি এখন বিয়োজন বাছাযোগ করতে পারবো না, না করাটাই বেটার, করলে সমস্যা না কাটবে না, কিন্তু করবো না, একাধিক তিন দুই দুইয়ের বেশি থাকলে, তাহলে সেক্ষেত্রে আমার লসাগু করলে আসতেছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। এগুলো একবার এগেইন, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি বাই বি প্লাস সি, এবং সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ বাই সি প্লাস এ। এই হলো লসাগু করছি। এখন দেখো এ বি কাটা যায়, এখান থেকে বি সি কাটা যাবে, এখান থেকে সি আর এ পরস্পর কাটা যাবে, তাহলে থাকতেছে আমার উপর থেকে মাইনাস সি বাই এ প্লাস বি, এরপর থাকতেছে মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। খেয়াল করো প্রত্যেকটাতে খেয়াল করবো এ বি সি এ বি সি এবং এ বি সি প্রত্যেকটাতে এ বি সি থাকবে। এরপর দেখো প্রত্যেকটা মাইনাস আছে, কিন্তু মাইনাস করে ইকুয়াল টু আমার আসতেছে সি বাই এ প্লাস বি ইকুয়াল টু এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ। এখন যদি খেয়াল করো মিলছে কিনা, আমার বলছে এ প্লাস বি বাই সি আমি বাই সি সি বাই এ প্লাস বি, সকল যদি বিপরীত করে দেয় তাহলে তোমার হয়ে গেল, জাস্ট বিপরীতকরণ করো, বিপরীতকরণ করলে তোমার হয়ে যাচ্ছে যে এ প্লাস বি বাই সি বি প্লাস সি বাই এ এবং সি প্লাস বি বাই বি, এটাই প্রমাণিত। তারপরে গোয়া বলছে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। দেখো গ নম্বর অঙ্ক জাস্ট খটকা, যদি প্রথম থেকে করো তাহলেও হবে, অথবা খয়ের থেকে পাইছো সেখান থেকে করলেও হবে, আমি খয়ের থেকে পাইছি সেখান থেকে করি, যে খ হতে প্রাপ্ত a প্লাস বি বাই সি ইকুয়াল বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি। দেখো এখন প্রত্যেকে আগে ওয়ান যোগ করছিলাম, এখন ওয়ান বিয়োগ করছিলাম, এখন ওয়ান ওয়ান যোগ করবো, অথবা যোজন করবো, তাহলে তো আমি বলছিলাম যে যখন দুইয়ের বেশি তিনটা সমান থাকবে পরপর, সেক্ষেত্রে যোজন না করাটা বেটার, সরাসরি যোজন করবো না, ওয়ান যোগ করে তারপর লসাগু করবো, আর তোমার যদি যোজন করো তাহলে অঙ্কটা কাটবে না, তুমি খেয়াল করবো যাতে যোজন না করা সার, তা আমি যোজন দিয়েই করি, তাহলে সেক্ষেত্রে আসতেছে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু
আমাদের যোজন মানে কি লগ প্লাস হর লগ প্লাস হর লগ প্লাস হর লগ প্লাস হর। আর সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা তীর উপরে এ প্লাস বি প্লাস সি আসছে, তাহলে সাজায় যদি লিখে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই বি। আর প্রত্যেকটা যদি এ প্লাস বি প্লাস সি পরিহার করে দিই তাহলে আসতেছে ওয়ান বাই সি আর ওয়ান এ ইকুয়াল টু ওয়ান বাই বি, বিপরীত করুন করে আসতেছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এটাই একদম ছোট অঙ্ক। তবে এই ফুল অঙ্কটা এই গ নম্বর সহ আর উদ্দীপক সহ এটা তোমাদের অনুশীলনের 17 নম্বর অঙ্কের সাথে মিল আছে একই অঙ্ক। তো আজকের লেকচার মনে হয় এই পর্যন্ত থাক, আমরা চারটা বা পাঁচটা চ্যালেঞ্জ করেছি, আরো চ্যালেঞ্জ গুলো দেখে রাখবা। আমরা নেক্সট ক্লাস সম্ভবত পরিমিতি শুরু করব, পরিমিতি আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে 16.4 যেটা বাকি আছে সেটা দিয়ে শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত যা পড়াইছি সেটা খেয়াল করার চেষ্টা করবো, আবার পুনরায় ভিডিও গুলো আবার পুনরায় অ্যানালাইসিস করবো, অথবা তোমরা সলিউশন হোক বা টেস্ট পেপার হোক যেটাই আছে বাসা সেটা দেখে সলভ করার চেষ্টা করবো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। আর আগামী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।